আগামী 20 জুন রথযাত্রা আগরতলার আশ্রম চৌভরিস্থিত হরে কৃষ্ণ মন্দিরের উদ্যোগে এই বছর জাঁকজমকভাবে নদিন ব্যাপী রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে। আগামী 20 জুন থেকে 28 জুন পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। এই বছর হরে কৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে রাজধানী আশ্রম চৌভরিস্থিত শতদোল শঙ্খ প্রাঙ্গণকে অস্থায়ীরূপে গুন্ডিচা মন্দির বানানো হয়েছে। তাই শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানী অত্যন্ত মনোরম ও সুসজ্জিত এক বিশাল আকার রথে চড়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে গুন্ডিচা মন্দির অর্থাৎ শতদোল শঙ্খে পৌঁছবে। সেখানে 7 দিন পূজিত হবেন জগন্নাথ বলদেব এবং সুভদ্রা। গুন্ডিচা মন্দিরে 7 দিন ব্যাপী অনুষ্ঠানের প্রতিদিন সন্ধ্যায় তুলসী আরতি, গৌর আরতি, জগন্নাথ লীলা, কথা ইত্যাদি নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। 28 জুন গুন্ডিচা মন্দির থেকে বিকেল 3টায় উলচো রথে শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হরেকৃষ্ণ মন্দিরে ফিরে আসবেন। শনিবার মন্দিরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান হরেকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ পরমেশ্বর দাস। তিনি আয়োজিত অনুষ্ঠানে সকল ভক্তদের অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান। হরেকৃষ্ণ মন্দিরের আয়োজনে আয়োজিত রথযাত্রা উৎসব সকলের স্মরণের উৎসব। ত্রিপুরা প্রথম আমরা আগরতলা হরেকৃষ্ণ মন্দিরের মাধ্যমে প্রথম আমাদের এই উৎসব পরিচালিত হচ্ছে। এই উৎসবে সকাল থেকে আমাদের নবীন আঞ্চলিক অনুষ্ঠান এর মাধ্যমে অনুষ্ঠানের শুরু আরম্ভ হবে। অনুষ্ঠানের মধ্যে মাননীয় মন্ত্রী, বিধায়ক ও বিধায়িকা এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিনিধিরা ও দেশ বিদেশের বিভিন্ন ভক্তরা উপস্থিত থাকবেন। দুপুর 3টার সময় আমাদের এই রথযাত্রা উৎসবের শুরু সূচনা হবে। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজের রাজপথে আগরতলার বিভিন্ন শহরে ঘুরে পরিশেষে শতদোল শঙ্খ মাঠে আমাদের উপস্থিত থাকবেন। 9 দিন ব্যাপী আমাদের আরও অনুষ্ঠান কর্মসূচি রয়েছে। প্রত্যেক অনুষ্ঠানের কর্মসূচির পরপর আমাদের সুস্বাদু কৃষ্ণপ্রসাদ ব্যবস্থা রয়েছেন।